কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন দেশের 67 জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে বলা হয়, রাজনীতিতে সংঘাত পরিহার করে গণতান্ত্রিক রাজনীতির চর্চা ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের মুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাবেশে সহিংসতা করে মানুষ হত্যা করল, পরবর্তী হরতাল অবরোধেও পুলিশ গুলি করে কিশোরগঞ্জে নারায়ণগঞ্জে সারা দেশে আহত করলো, রক্তাক্ত করলো, ঢাকায় এবং মানুষকে মেরে ফেললো, এটা একটা বিহিত হওয়া দরকার, জনগণের বিবেক জাগ্রত করা দরকার, মানুষের কথা বলা দরকার। যে কারণে আমরা মনে করেছি এই মৃত্যুর শুধুমাত্র নীরব কান্নার মধ্যে দিয়ে সমাপ্তি হবে না, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত জনগণের উপরে গুলি চলতে থাকবে, রক্ত ঝরতে থাকবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? বন্ধুরা, ভিপি নূর কঠিনভাবে হুঁশিয়ারি বার্তা দিলেন বর্তমান সরকারকে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনার যদি পতন না হয় তাহলে পুলিশ থামবে না, তারা গুলি করবে, মানুষকে অত্যাচার করবে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে ভিপি নূর কঠিনভাবে হুঁশিয়ারি বার্তা দিলেন। বন্ধুরা, এই ভিডিও জুড়ে অনেক তথ্য পাবেন। ভিপি নূর কঠিনভাবে যে বার্তা দিলেন, বর্তমান যে অবস্থা দেশের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, 28 অক্টোবর নিয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে ভিপি নূর সরকারকে কঠিন বার্তা দিলেন। কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। সমাবেশে সহিংসতা করে মানুষ হত্যা করলো, পরবর্তী হরতাল অবরোধেও পুলিশ গুলি করে কিশোরগঞ্জে নারায়ণগঞ্জে সারা দেশে আহত করলো, রক্তাক্ত করলো, ঢাকায় এবং মানুষকে মেরে ফেললো, এটা একটা বিহিত হওয়া দরকার, জনগণের বিবেক জাগ্রত করা দরকার, মানুষের কথা বলা দরকার। যে কারণে আমরা মনে করেছি এই মৃত্যুর শুধুমাত্র নীরব কান্নার মধ্যে দিয়ে সমাপ্তি হবে না, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত জনগণের উপরে গুলি চলতে থাকবে, রক্ত ঝরতে থাকবে। কাজে আমাদেরকেও প্রতিবাদ করতে হবে। সেই 15-12টায় সিদ্ধান্ত নিয়ে আমরা 28 অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশে নেতা কর্মীদের উপরে হামলা, গুলি চালিয়ে হত্যা করা, পরবর্তীতে গণ গ্রেপ্তার হয়রানি, অনেক নেতাকর্মী আহত হয়েছে, গণ অধিকার পরিষদের এখনো 7 জন হসপিটালে ভর্তি, একজনের নাভিতে সরাসরি ছাত্রলীগের গুলি লেগেছে। এই রোডে, এই কালভার্ট রোডের এখানে ছাত্রলীগের সন্ত্রাসীদের নাভিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আপনারা জানেন যে সমস্ত পিস্তলগুলো অবৈধভাবে ব্যবহার করা হয় তার গুলি পিস্তল ওইভাবে অত পরিপাটিভাবে থাকে না, জীবাণু মুক্ত করা থাকে না, গুলিগুলো তার নাভির এখানে মাংস পচে গেছে, মাংস কেটে আজকে ডাক্তার তার চিকিৎসা করছে, ব্যথায় কাতরাচ্ছে হাসপাতালে, ওই চক্ষু বিজ্ঞান হাসপাতালে আমাদের শ্রমিক নেতা রুবেলের বাম চোখ নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলেছেন তার এই চোখে দেখার সম্ভাবনা 1%। ছাত্র অর্ণব সম্রাট এই গণস্বাস্থ্য নগর হসপিটালের বেড়ে কাতরাচ্ছেন। গত পরশুদিন আমাদের গণঅধিকার পরিষদের সহদপ্তর সম্পাদক উজ্জ্বল মগ বাজার থেকে নাস্তা খেয়ে ফিরতেছিলেন, তাকে পুলিশ তুলে নিল, মিথ্যা নাশকতার মামলা দিল। এই যে পুলিশ ভাইয়েরা আজকে মিথ্যা মামলা দিচ্ছেন, ধরে নিয়ে নাশকতার মামলা দিচ্ছেন, বিদেশে তাকে মামলার আসামি করছেন, মৃত মানুষকে মামলার আসামি করছেন। আপনাদের মা বাবারাও কি এভাবে মিথ্যাবাদী ছিল আমি জানতে চাই? সত্যবাদী মা বাবার সন্তান নেতো এই ধরনের জঘন্য অপকর্ম, মানুষকে মিথ্যা মামলা আসামি করা, থানায় নিয়ে নির্যাতন করা, এইটা করতে পারে না। নিশ্চয়ই আপনারা যারা এই মিথ্যা মামলা দিচ্ছেন রাজনৈতিক কারণে মানুষকে হয়রানি করছেন, মামলার আসামি করছেন, তার বাবা মা তারা এই পরিবারের সন্তান ছিলেন। কাজে আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনার জন্মকে কলঙ্কিত করবেন না, আপনার মৃত মা বাবাকে গালি শুনাবেন না, বাধ্য শুনাবেন না যে এই কুসন্তান জন্ম দিয়ে গেছে, যেই সন্তানের কারণে আজকে ভিন্ন মতের রাজনীতি করার কারণে বিরোধী দলের নেতা কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে না, মামলার আসামি, থানায় নিয়ে নির্যাতন নিপীড়ন করা হয়। আমাদের সমস্ত নেতৃবৃন্দই বলেছে প্রশাসন জনগণের সেবক, জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা তাদের পোশাক ক্যাপ সবকিছু দেওয়া হয় জনগণের সেবা দেওয়ার জন্য। আজকে কেন আপনারা শেখ হাসিনার মতো ইতিহাসের একজন নিকৃষ্ট স্বৈর শাসককে রক্ষা করার জন্য আজকে জনগণের বুকে গুলি চালাচ্ছেন? এই জন্য নিকৃষ্ট স্বৈর শাসক বললাম, আপনারা এখানে বীর মুক্তিযোদ্ধা কল্যাণপাড়ির চেয়ারম্যান ইব্রাহিম সাহেব রয়েছেন, আপনারা জানেন 71-এ
পাকিস্তান পিপলস পার্টির নেতা ভুট্টো বাঙালিদেরকে উদ্দেশ্য করে বলেছিল, ওই জন্তু জানোয়ার জঙ্গলিদের সাথে কিসের সংলাপ? আজকে প্রধানমন্ত্রী সেই ভুট্টোর সুরে একই ভাবে সংসদে বলছেন, এই জানোয়ারদের সাথে কিসের সংলাপ, খুনিদের সাথে কিসের সংলাপ? আমরা বলতে চাই, আপনার সাথে আজকে বিরোধী দল যে সংলাপ করবে কিনা সেটি ভাবা উচিত, কারণ আপনি অবৈধভাবে ক্ষমতা আছেন। আপনি বাংলাদেশের সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য 57 জন অফিসারকে হত্যা করেছেন। আপনি এই সব প্রত্যুত্তরে এদেশের ইসলাম প্রিয় আলেম আমাদেরকে রাতের অন্ধকারে নির্বিচারে হত্যা করেছেন। আপনি একজন খুনি, আপনি দেশদ্রোহী, আজকে এই দেশকে সংকটের মুখে ফেলেছেন। আজকে দেশের যে রক্ত ঝরছে, মানুষের মধ্যে যে অসহিষ্ণুতা, এগুলো আজকে আপনার এই 14 বছরের স্বৈর শাসনে তৈরি হয়েছে। আপনি 14 সালে বিনা ভোটে ক্ষমতায় এসে গেছেন, 18 সালে প্রতারণা নির্বাচন প্রহসনের নির্বাচন করেছেন, আবার আরেকটি প্রতারণা এবং প্রহসনের নির্বাচন করে আপনি ক্ষমতায় থাকতে চাচ্ছেন। গুলি করে জেলে নিয়ে আন্দোলন দমন করতে চাচ্ছেন। আমরা আপনাকে বলবো যে আজকে যতই অত্যাচার নির্যাতন দমন পীড়ন চালাক, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 28 তারিখের পরে একদিন হরতাল হয়েছে, 72 ঘন্টা অবরোধ হয়েছে, আগামী 5-6 তারিখ আবার সর্বাত্মক অবরোধের ডাক দেওয়া হয়েছে। এই অবরোধে আমি দেশের রাজনৈতিক দল, নাগরিক সমাজ, জনগণ সকলকে রাজপথে ঝাঁপিয়ে রাজপথ, নৌপথ, রেলপথ অচল করে আন্দোলনকে সফল করার জন্য অনুরোধ জানাবো। আজকে এই আন্দোলনে আমাদের যে ভাইরা আহত হয়েছেন তাদের আমরা সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তারা দেশের জন্য, মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। প্রধানমন্ত্রীর প্রতি সর্বশেষ 2টা কথা বলে শেষ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, হাতি যেমন তার বিশাল দেহের শরীরটা দেখতে পায় না, গত 14 বছর এই 15 বছরে আপনার সরকারের প্রতি মানুষের কি পরিমাণ বিদ্বেষ, ঘৃণা, ক্ষোভ তৈরি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন না। আপনি নিজেই বলেছিলেন, আওয়ামী লীগের মতো এত বড় দল, এত লক্ষ লক্ষ নেতা কর্মী, ওই লাশ পড়ে রইল ধানমন্ডির 32 নম্বরে। ইতিহাসে 15 আগস্টে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরবর্তীতে জাতীয় চার নেতা নিশ্চয়ই, সেগুলো নিন্দনীয় ঘটনা, আমরা তার জন্য নিন্দা জানাই। কিন্তু আপনি নিশ্চয়ই ভুলে যান নাই, আপনি বলেছেন কৃষিবিদ ইনস্টিটিউশনে এত বড় দল, লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ গেল না, ওই ধানমন্ডিতে লাশ পড়ে রইল। আজকে আপনার যদি পতন হয়, আপনার পাশে আপনি কাউকে পাবেন না, কাউকে পাবেন না। কাজে আপনার হাতে এখনো সময় আছে, বল এখন আপনার কোর্টে রাজনৈতিক সমঝোতা তৈরি করে বিরোধী দলের সমস্ত গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের মুক্তি দিয়ে রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্যোগ নিন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনি পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ দিন। আজকে এই দেশের জনগণকে ভুলে গেলে চলবে না। 3 দিনের আন্দোলনে 600 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 1 মাসে রপ্তানি কমেছে 14%-এর মতো, দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা, দ্রব্যমূল্যের দাম বাড়তেই থাকবে, দুর্ভিক্ষ ধেয়ে আসছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে মানুষের না খেয়ে মরতে হবে। আজকে একদিকে মডেল মসজিদ বানাচ্ছেন, আরেকদিকে আলেম ওলামাদেরকে ওই শাপলা চত্বরের পাখির মতো গুলি করে হত্যা করছেন, তাদের চরিত্র হনন করছেন, মিথ্যা মামলা দিয়ে জেলে নিচ্ছেন। কোন কোন রাজনৈতিক দল যদি ভেবে থাকেন বিএনপির মাজা ভাঙছে, আমারটা তো ঠিক আছে, বিএনপি মাজা ভাঙ্গা ঘরে থাকুক, আমি রাজপথ দাপিয়ে বেড়াবো। ভুল হবে, শেখ হাসিনা একজন একজন করে স্বীকার করবে। যদি আপনারা সম্মিলিত ভাবে রাজপথে না নামেন, যদি কেউ ভেবে থাকেন বিএনপি সিনিয়র নেতারা জেলে, নির্বাচনে আমরা গিয়ে কিছু সিট পাবো, সুবিধা পাবো, তারা ইতিহাসের অস্ত্র করে নিক্ষিপ্ত হবেন, তাদেরকে এই জাতি ক্ষমা করবে না। কাজী সমস্ত রাজনৈতিক দল, বাম, ডান, ধর্মভিত্তিক সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, দয়া করে
রাস্তায় নামুন, আন্দোলন করুন, আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার ফাঁসিবাদের অবসান ঘটান। কুসুম কুসুম আন্দোলন করে, কুসুম কুসুম কথাবার্তি বলে ফাঁসিবাদের পতন ঘটানো যায় না। বিএনপি জামাত চরমোনাই গণঅধিকার পরিষদ বাম ডান সকলে যদি রাজপথে নামে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি 24 ঘন্টায় শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হবে। কাজেই এখন আমাদের কাজ রাজপথে নামা। আমরা এখনই জানা যান শুরু করার জন্য ম্যাম সাহেবকে অনুরোধ জানাচ্ছি। বিপিনুর যে বক্তব্য দিয়েছে বর্তমান সরকারকে উদ্দেশ্য করে, পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে, সেটা আপনারা সকলে দেখতে পেয়েছেন। বন্ধুরা, এই বিপিনুরের যে বক্তব্য ছিল এ সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা প্রকাশ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।